গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাস ব্লগ বিটি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, তো আমরা ভালো আছি। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি, এখন অনেক সকাল 5:30 বাজে, বাইরে এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি, তো আমার কিচেন থেকে ব্লগটা শুরু করছি। আমি এখন রান্না করব, তোমরা তো জানোই সকালে উঠেই আমি রান্না করে আসি। রান্না করার জন্য তো কি কি রান্না করব চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, আর পুরো ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, আমি এখানে মাছ রান্না করব, এই জন্য মাছটা ভিজিয়ে দিয়েছি। তো এটা কি মাছ তোমরা দেখে চিনতে পারলে আমাকে একটু কমেন্টস করে জানিও তো। এটা আমার বাবা আনছিল বাড়ি থেকে। আর এখানে দেশি মুরগি, মা বাড়ি থেকে দেশি মুরগি পাঠাইছিল, তো আজকে রান্না করব দেশি মুরগিটা। আর মাছটা তোমাদেরকে বলে দেই, এই মাছটা হচ্ছে দাঁতনে মাছ, আর এটা হচ্ছে রেখা মাছ, আমাদের ঘেরের মাছ। তো রান্না করব, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই দাঁতনে মাছ কিন্তু খেতে খুবই মজা, আমাদের তো খুবই ভালো লাগে। তা সবজি দিয়েও রান্না করা যায়, আর ভুনা করলে বেশি টেস্ট লাগে। তো আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তো দুই পিঠ একটু লাল লাল করে ভেজে আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো বাকি মাছগুলোও দিয়ে দিলাম। তো এখন মাছ ভাজা বাকি তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর কিছুটা জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর থেকে তেলও ছেড়ে আসছে। তো এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিব পরিমাণ মতো। তো ঝোলের জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। আমার তরকারির ঝোলটা ফুটেও আসছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 4-5 মিনিটের মতো জাল করে। এখন আমি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাংস রান্নার জন্য যে আলুটা কেটে রাখছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। আর সামান্য লবণ হলুদ দিয়ে আমি আলুটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। মাংসের আলুটা একটু লাল লাল করে ভেজে নিলে এতে করে খেতে অনেক মজা লাগে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আলুটা উল্টে দিলাম। আর আমাদের বাসায় সবসময় মাংসে আলু খাওয়া হয়, কারণ আলুটা সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আরোহী তো অনেক বেশি পছন্দ করে। তো আলুটা 2 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ। তো সব কিছু দিয়ে কয়েক সেকেন্ড ভেজে এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটাটা অ্যাড করে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকদিন পরে এই দেশি মুরগির মাংস রান্না করছি, দেশি মুরগির মাংস তো অনেক মজা লাগে খাইতে। তো আমি আগে পেঁয়াজ রসুন আদার সাথে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব, তারপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি মাংসের মধ্যে 7 মতো লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মাংসটা আমি একটু ঢেকে ঢেকে কষে নিব, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর যে রাঁধুনি মাংসের মশলা আছে সেটা দিয়ে দিলাম। তো গাইস, আমার রান্না বান্না শেষ, আর আমার রান্না করতে করতে আগামী বাবা অফিসে চলে গেছে। আজকে একটু রান্না করতে লেট হয়েছে, যেহেতু কয়েক পদে রান্না করা লাগছে। চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই। এই যে ডিমের অমলেট করছি, আর এখানে ডাল রান্না করছি, মুসুর ডাল, আর এই যে দেশি মুরগির মাংস,
কালারটা তো খুব সুন্দর আসছে, দেখে খাইতে কেমন লাগে। আর এখানে এই যে দাঁতনে মাছের তরকারি, তো এই রান্নাটাই হয়েছিল, আর ওইভাবে এটা দিয়ে খেয়ে গেছে। সো গাইস, কি কি রান্না করলাম তোমরা তো দেখে নিলে। তোমরা ভাবতে পারো সকাল সকাল এত আয়োজন, কি বাসায় কোনো গেস্ট আছে নাকি? তো হ্যাঁ, আমার বাসায় গেস্ট আছে, আমার দাদা আসছে বাসায়, তো আরেকটা দাদা আসছে, দুইটা দাদা। তো এই জন্য আমি যেহেতু আরোহীকে নিয়ে স্কুলে যাই, দুপুরে টাইমটা রান্না করার সময় পাই না, এই জন্য সকালে একবারে রান্না করে নিলাম, আবার রাত্রে রান্না করব। তো এখন আমি ওদেরকে খাইতে দেবো, নয়টার বেশি বেজে গেছে। আজকে রান্না করতে একটু লেট হয়েছে, যেহেতু এতগুলো রান্না কাটা বাসা আছে, সব কিছু নিয়ে একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে সবাইকে খাইতে দিয়ে এখন আমি আবারও কিচেনে চলে আসলাম, আর ওই টিফিন রেডি করবে, এজন্য আমার জন্য টিফিন রেডি করে নিয়েছি, ভাত আর মাংস দিয়ে নিয়েছি, আর এখন আরোহীর জন্য টিফিন রেডি করব। তো এখানে ব্রেড দিয়ে এর ভিতরে একটু টমেটো সস দিয়ে আর ডিমের অমলেট দিয়ে টিফিনটা বানিয়ে দেব। ও এটা খাইতে অনেক পছন্দ করে, ভাত দিলে তো নিজে নিজে খাইতে পারে না, এজন্য। তো আমি একটু টমেটো সসটা মাখিয়ে নিয়ে এখন ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে আবারও একটু সস দিয়ে দিব। তো আমি পাতা সস দিয়ে দিতাম যাতে সাথে সাথে মাখিয়ে খাইতে পারে, কিন্তু ওর স্কুল ড্রেসে পুরো ভরিয়ে দেয়, এজন্য। তো এখানে একটা করে দিলাম, তো আমি তিনটা দিব, যেহেতু ফ্রেন্ডের সাথে শেয়ার করে খায়, ও হয়তো একটা খাবে, বাকিটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে খাবে, এজন্য একটু বেশি করে দিয়ে দিই। তো টিফিনটা রেডি হয়ে গেছে, আমি এখন স্নান টান করে নিব, নিয়ে তারপর রেডি হয়ে ওকে নিয়ে স্কুলে যাব। সো গাইস, আমরা রেডি হয়ে বার হয়ে গেছি, আর ওকে স্কুলে নিয়ে যাব। এই যে আরোহী। তো ঠিক আছে, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পরিবারে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Bye bye. Bye bye.